বাঁশির পাগল রহমত আলী আর তার বাঁশির সুরে পাগল এলাকার মানুষ। কখনো রেল স্টেশন, কখনো হাটবাজারে বাঁশিতে সুর তোলেন তিনি। রহমত আলীর পরিবারটিও এখন টিকে আছে ছোট্ট এই বাদ্যযন্ত্রের ওপরেই। পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া রেল স্টেশনে চা বিক্রি করে জীবিকা চলত চাঁদপুর গ্রামের রহমতের। তবে করোনায় সব ওলটপালট, শেষ পর্যন্ত একসময় শখের বসে শেখা বাঁশিই হল তার অবলম্বন। সহায় সম্বলহীন রহমত হয়ে উঠলেন বাঁশির ফেরিওয়ালা। বাঁশি বিক্রিও করেন, আবার তাতে মনোমুগ্ধকর সুর তুলে মানুষকে আনন্দ দিয়েও কিছু আয় হয় তার। আবার সিরাজগঞ্জ এতে সাতমহল পাবনাতে সারা শহর তেমন তেমন করে বিক্রি করে বাঁশি এখন কেউ কিনতে চায় না। বাঁশি বাজাতে পারে না, কিনেছি কবে, তবু আমি বাজারে দেখি আমার মুরব্বী হিসাবে ওরা লাই নিয়ে পরে বাজাতে পারে না। আমি কোনো মতন করি এভাবে ওই 250 টাকা 150 টাকা এরকম হয়। আমি আবার গাড়ি ভাড়া টাড়া দিয়ে চলে আসি। শেষ বয়সে স্বামী স্ত্রীর সংসার এই উপার্জনেই কেটে যাচ্ছে সুখে। এর মাঝে তার দুঃখ একটাই, দুই ছেলে সন্তানের কেউই খোঁজ রাখেননি তাদের। আমার দুই ছেলে আছে, ছেলে কইলাম যে আমি তো এখন চলতে পারছি না দোকানদারি করে, যে তোমরা আমাকে একটু চালাও, কয় না না আমি চালাতে পারবো না। রহমতের কষ্টে কষ্ট পান তার আশেপাশের বন্ধুস্থানীয় মানুষেরা, কিন্তু তাদের সামর্থ্য সীমিত, তাই সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন রহমতের শুভাকাঙ্ক্ষীরা। এলাকার ছেলে, রহমত ভাই আমার এলাকার ছেলে, আমারই ভাই, উনি দোকানদারি এবং বাঁশি বিক্রি করেছিলেন। দুটি ছেলে আছে, ছেলে দুটি ওনাকে দেখেন না, উনি বাঁশি টাঁশি বিক্রি করে দোকানদারি করে, মাঝে মাঝে বাঁশি বিক্রি করে, এভাবে দিন যাপন করি। দীর্ঘদিন হলে ওনাকে চিনি আমি, কিন্তু উনি আছে আমাদের দেশের আমার এলাকারই মানুষ, কিন্তু দীর্ঘদিন উনি ওই বাঁশি বেশি বেশি টেনে বাঁশি বিক্রি করে করে খায়, খাওয়ার পরে এই দাবত ভরে এইভাবে চলতেছে। রহমত দীর্ঘদিন বাঁশি বাজার সংসার চলাচ্ছে এবং তার সংসার খুবই কষ্টে জীবনযাপন করছে। খুব কষ্টে মানুষ হচ্ছে, রহমতের সংসার চলছে না, রহমত বাঁশি বাজায় কোনো রকম দিনপাত চলাচ্ছে। এদিকে রহমত আলীর জন্য একটি বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।